বল বল আমার আর কোনো মুড নেই বলার বল ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে আমার ওয়েস্ট বেঙ্গলের চার পাঁচটা ছেলে আটকা পড়ে গেছে এখানে কারণ আমাদের সাথে উত্তরাখণ্ডের শ্যাসপুরের সরকারি হাসপাতাল দেখতে পাচ্ছেন পেছনে আমাদের এয়ারপোর্ট এবং আমাদের বের করে দিয়েছে লালাইছে দিওয়ানা বানাইছে রে কি জাদু করিয়া বন্দে দেরাদুন বাস স্টপে এখান থেকে আমি বাস ধরে আমাদের কালকে সকাল দশটায় ফ্লাইট এখন বাজে ঘড়িতে 2:10 তো একটু ফাস্ট ফাস্ট বেরিয়েছি কারণ লকডাউন চলছে কোনো গাড়ি ঘোড়া পাচ্ছি না আমরা এসেছি সেলাকুই থেকে তো ওখান থেকে আসার সময় আমরা অটো ভাড়া করে এসেছি কারণ একটা রাস্তায় গাড়ি চলছে না কিছু চলছে না পুরো লকডাউন সব কিছু বন্ধ হয়ে আছে সো এমনিতেই ফার্স্ট টাইম ফ্লাইট আমার অ্যান্ড আমি কোনো রিস্ক নিতে চাই না সো একটু এক্সাইটেড আছি সেজন্য আমরা আগেই বেরিয়ে পড়েছি এখন আমরা এখান থেকে দিল্লি যাব এবং দিল্লিতে গিয়ে সেখানে নাইট স্টে কোথাও একটা করে তারপর কালকে সকালবেলা আমাদের ফ্লাইট রয়েছে সকাল 10:00 সময় আমরা ফ্লাইটে উঠে চলে যাবো তো গাইজ এখন আমরা আছি দিল্লিগামী বাসের অপেক্ষায় তো দেখা যাক কখন বাস পাওয়া যায় আমাদের অ্যান্ড আমরা এখনও আছি দেরাদুন বাস স্টপে আমাদের বাস দেরি আছে কারণ এখানে একটা বাস 30 জন মেকআপ না হলে যাচ্ছে না সো আমরা আর আমাদের ফ্লাইটও যেহেতু কালকে সো আমরা এখানে অপেক্ষা করছি অর্থাৎ প্যান্ডেমিক কন্ডিশন অফ করোনা আমি বাড়ির থেকে কিছু খাবার বানিয়ে এনেছি সো এখন সেগুলোই খাওয়ার চেষ্টা করছি এখানে রয়েছে গাছ এখানে রয়েছে 3টে ডিম ছোলা আর আলু দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম অতটা খাস হয়নি কারণ সকালবেলা তাড়াহুড়োর মধ্যে বানিয়েছিলাম অ্যান্ড আমি বাড়ি থেকে খেয়েও এসেছি অতটা খাস হয়নি কিন্তু খাওয়ার পক্ষে এনা দেরাদুন থেকে দেরাদুন বাস স্ট্যান্ড থেকে দিল্লি আমি বাসে উঠে পড়েছি এবং এরা বলেছে যতক্ষণ পর্যন্ত 30 জন হবে না ততক্ষণ বাস ছাড়বে না সো এবার দেখা যাক কতক্ষণে 30 জন হয় এবং বাসটা ছাড়ে প্রচুর গরম বাসের ভিতরে জাস্ট ঘেমিয়ে শেষ হয়ে যাচ্ছে আমরা এখন দেরাদুন টু দিল্লির পথে এবং 6 ঘন্টার রাস্তা যেহেতু মাঝখানে আমাদের একটা ব্রেক দিয়েছে একটা ধাবা এনে দাঁড় করিয়েছে সো এখানে মোটামুটি 30 মিনিটের মতো আমাদের গাড়ি দাঁড়াবে তো আমরা এখানে একটা কিছু খাওয়ার প্ল্যান করছি তো গাইজ এই মুহূর্তে আমি আছি দীপমালা ধাবায় তো এখানে আমরা অর্ডার করেছি লস্যির তো 1 কাপ করে লস্যি নিচ্ছে 40 টাকা তো এবার খেয়ে দেখবো কীরকম টেস্ট সো গাইজ আমি হাতে পেয়ে গেছি লস্যি ভালো খেতে 40 টাকা ভালো খেতে সুপার কুল ঠান্ডা ঠান্ডা প্রচুর গরম লেগেছিল দেখে একদম মন প্রাণ শরীর সবকিছু ঠান্ডা হয়ে গেল আমার লস্যি খাওয়া শেষ এবং এখন ভালো ফিল করছি ভেতরটা পুরো ঠান্ডা হয়ে গেছে অ্যান্ড আমিও প্রচুর ঠান্ডা ফিল করছি সো এরপরে আমাদের বাস ছাড়বে এবং আমরা রওনা দেবো দিল্লির উদ্দেশ্যে তো দেখা হচ্ছে দিল্লিতে গিয়ে কোথাও যাবেন না সবাই সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটাকে দেখবেন গাইজ আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি এবং এখন বাজে সময় 10:10 সো আমাদের ফ্লাইট কালকে সকাল 10:10 মোটামুটি আমাদের ফ্লাইট ছাড়া 4-5 ঘন্টা আগে আমাদের ভেতরে ঢুকতে দেবে তার আগে আমাদের ভেতরে ঢুকতে দেবে না সো আমরা বাইরে বসে আছি এখানে অপেক্ষা করছি এখানে ওয়েটিং রুমের মতো একটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অপেক্ষা করছি কালকে সকাল 5টার দিকে আমাদের কাস্টম হবে এবং আমাদের ভিতরে ঢুকতে দেবে সো ততক্ষণ পর্যন্ত আমাদের এখানে বসে বসে অপেক্ষা করতে হবে সো গাইজ আমরা ঘুরে বেড়াচ্ছি জাস্ট প্ল্যাটফর্মের চারিদিকে এই পাশ থেকে ওই পাশ এই পাশ থেকে ওই পাশ কোনো কাজ করার মতো আমাদের কাজ নেই আমাদের না বোর্ডিং হয়েছে না কাস্টম হয়েছে সো আমরা ঘুরে বেড়াচ্ছি আজকে রাতে আমাদের কোনো ঘুম হবে না আমরা সেটাও জানি আজকে রাতে কোনো ঘুম হবে না গাইজ সারা রাত আমরা জাস্ট জেগে থাকবো
কালকে ফার্স্ট ফ্লাইট, একটা এক্সাইটমেন্ট রয়েছে। তার মধ্যে এখানে ঘুমানোর মতো কোনো জায়গা নেই। হ্যাঁ, চেয়ার রয়েছে, তবে চেয়ারে সেরকম ঘুম হয় না। যদিও খুব গভীর ঘুম পেয়ে গেলে চেয়ার কেন যে কোনো জায়গায় ঘুম হয়ে যায়, বাট সেই সিচুয়েশনটা এখন নেই, গভীর ঘুমের মতো সিচুয়েশন নেই এখন। কারণ এক্সাইটেড, উই আর সো মাচ এক্সাইটেড ফর আওয়ার ফ্লাইট। সো গাইস, দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম খুবই সুন্দর, অ্যান্ড পেছনে রয়েছে গাছ কিছু সুন্দর, সব সুন্দর। এবং গাইস, এখানে রয়েছে তাল পান পাতার মতো কিছু, এবং তারপরেই তাল গাছ। এটা পান পাতা না কী পাতা বলে এটাকে আমি ঠিকঠাক জানি না, জানলে অবশ্যই বলবেন এটাকে কী পাতা বলে। অ্যান্ড পেছনে রয়েছে তাল গাছ, দেখতে পাচ্ছেন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। গাইস, তারপরে দেখতে পাচ্ছেন এখানে দুটো হাতি রয়েছে, একটা বাচ্চা হাতি আর একটা হয়তো মা হাতি হবে। চারিদিকটা জাস্ট ওয়াও লাগছে, ওয়াও 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 ওয়াও। সো গাইস, প্রচুর খিদে পেয়েছে। সো অবশেষে আমরা খুঁজতে খুঁজতে এসেছি এই দোকানটায় খেতে। এখানে এখানে রয়েছে, এখানে কিছু রয়েছে, এখানে সব জিনিসের প্রচুর দাম, জাস্ট প্রচুর দাম। গাইস, আমরা অর্ডার করেছি দুটো চিকেন বার্গার, এক একটার দাম হচ্ছে 179 টাকা এবং সঙ্গে 5% ট্যাক্স। সো টোটাল আমাদের হয়েছে 376 টাকা। তো আসুক চিকেন বার্গার, দেখা যাক খেয়ে দেখি কীরকম হয়। সো গাইস, আমাদের বার্গার এসে গেছে, এই হলো আমাদের বার্গার, 180 টাকা, 180 টাকার বার্গার। ও গে যাচ্ছেন, চলো আমরা ট্রাই করি। তার সঙ্গে দিয়েছে, বার্গারের সঙ্গে দিয়েছে এখানে ক্রিমিকা, ক্রিমিকার দুটো কেচাপ, দুটো না চারটে দিয়েছে টোটাল। বহু হেভি, কেমন খেতে? নাইস। ওকে, সো গাইস, এবার আমি আমার বার্গার টেস্ট করতে যাচ্ছি। চিকেনের একটা পুরো লেয়ার, এখানে কিছু ভেজিটেবলস রয়েছে। আমি লাগিয়ে দেবো ওখানে একটু কেচাপ। সো গাইস, আমাদের বার্গার খাওয়া শেষ। অ্যান্ড প্রথম দিকে আমাদের দামটা, বার্গারের দামটা একটু বেশি মনে হলেও খাওয়ার পর সেটা এখন আর একদমই মনে হচ্ছে না, কারণ বার্গারটা সত্যি খুবই সুন্দর ছিল এবং টেস্টি ছিল গাইস। সো গাইস, এখন বাজে সময় 4টা এবং আমাদের ওয়ান অফ দ্য ব্যাড, যেটা হচ্ছে মোমেন্ট বলতে পারেন, মানে আমাদের এতটাই খারাপ লাগছে। আমরা দেরাদুন থেকে সরকারি হসপিটাল থেকে একটা করোনা টেস্টের রিপোর্ট নিয়েছিলাম, সেখানে হ্যান্ডরাইটিং ছিল, সো সেটাকে অ্যালাউ করলো না আমাদের, এবং নতুন করে আমাদের এখনও টেস্ট করাতে হচ্ছে। আমরা সবেমাত্র টেস্ট করালাম এই মাত্র, তো এখন সময় লাগবে 6 ঘন্টার টেস্টের রিপোর্ট দিতে। এখন বাজে 4টা, আমাদের ফ্লাইট হলো 10:10, তো আমরা জানি না এই ফ্লাইটটা ধরতে পারবো কি না আমি, সো সেটাই এখন দেখার বিষয়। খুবই একটা খারাপ ব্যাপার এটা। সো গাইস, এখন আমরা আছি এয়ারপোর্টের বাইরে, আমাদের করোনা রিপোর্ট দেওয়া হয়েছে, আমাদের বের করে দেওয়া হয়েছে, জাস্ট করোনা রিপোর্ট করে এলাম। দিল্লি ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে আমরা ওয়েস্ট বেঙ্গলের 4-5টা ছেলে আটকা পড়ে গেছি এখানে, কারণ আমাদের সাথে উত্তরাখণ্ডের শ্যাসপুরের সরকারি হাসপাতাল গালি দেওয়া যাবে না। গাইস, এখন আমরা আছি এয়ারপোর্টের বাইরে, আমাদের সত্যি বলতে আমাদের এয়ারপোর্ট থেকে বের করে দিয়েছে, আমাদের করোনা হ্যান্ডরাইটেন ছিল বলে। সো আমরা আবার টেস্ট করালাম, এখন আমরা বাইরেই রয়েছি আপাতত, 6 ঘন্টা বাদ আমাদের রিপোর্ট আসার কথা, দেখা যাক কি হয়। 3 দিন পরে এটা আসবে, তাড়াতাড়ি লাগবে, ইমিডিয়েট যদি আশা রাখছি নেগেটিভ আসবে, আর যদি পজিটিভ আসে তাহলে ডাইরেক্ট কোয়ারেন্টাইন সেন্টার, আর নেগেটিভ আসলে ফ্লাইটে উঠে বাড়ি। তো গাইস, দেখতে পাচ্ছেন পেছনে আমাদের এয়ারপোর্ট, এবং আমাদের বের করে দিয়েছে, এবং দেখতে পাচ্ছেন ছেলেপেলেরা আমাদের কি অবস্থায় আছে এখানে।
সব উদাস হয়ে বসে আছে, একটার পর একটা ফ্লাইট চলে যাচ্ছে আর আমরা শুধু বসে বসে দেখছি এক বুক কষ্ট নিয়ে। আমি কি বলিব আর বিচ্ছেদে রহনলে পুরে কলি জাহঙ্গার, ও যেন ইটের ভাটায় দিয়া কয়লায় আগুন জ্বালাইছে, যেন ইটের ভাটায় কয়লা কয়লায় আগুন জ্বালাইছে, দিওয়ানা বানাইছে রে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। সো গাইস, অবশেষে অবশেষে সারা রাত ধরে অপেক্ষা করার পর, সারা রাত জেগে থাকার পর অবশেষে আমরা করোনা টেস্টের রিপোর্ট হাতে পেয়েছি এবং অবভিয়াসলি সেটা নেগেটিভ এসেছে। হ্যাপি ফিল করছি কারণ এবার আমরা যেতে পারবো এবং এবারে ভেতরে ঢোকার থেকে আমাদের কেউ আটকাতে পারবে না। সো লেটস গো। সো গাইস, আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি এবং আমরা এখন চেক ইন করবো, চেক ইনের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। তো এরপর আমরা কাস্টমসে যাবো, কাস্টম হয়ে গেলে তারপরে ভেতরে যাবো। সো গাইস, এত কিছু ঝামেলার পরে অবশেষে আমরা চেক ইন করে আমাদের বোর্ডিং পাস পেয়ে গেছি। সো এখন আমরা ভেতরে যাবো। সো গাইস, আমাদের সব কিছু কমপ্লিট, এবার আমরা যাচ্ছি 39A গেটের দিকে, সেদিক দিয়ে আমাদের বেরোতে হবে, সেদিক দিয়ে আমাদের ফ্লাইট ধরার উদ্দেশ্যে যেতে হবে। তো আমরা এখন যাচ্ছি সেদিকে, দেখতে পাচ্ছেন সামনে, দেখতে পাচ্ছেন এখানে 37 থেকে 62 এদিকে যেতে হবে আমাদের। এখানে আসার পর এই গ্লাস মাস্কটা ওরা আমাকে দিয়েছে এবং এটার উপরে একটা প্লাস্টিক কভার ছিল এবং নিচে একটা প্লাস্টিক কভার ছিল, যেটার জন্য আমি প্রথমে দেখতে পাচ্ছিলাম না। তারপর ওরা বললো যে প্লাস্টিক কভারটা হটিয়ে নিতে হবে। সো সেটা হটানোর পর আপাতত দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে একটা মেশিন রয়েছে যেটার ভিতরে আপনি টাকা দিলেন, 10 টাকা, 20 টাকা এবং 50 টাকা এবং 100 টাকার নোট যদি দেন তাহলে এখান থেকে যা ইচ্ছা, মানে যেটা খেতে চাইবেন সেই তত টাকা ঢুকিয়ে দিতে হবে, সেটা বেরিয়ে আসবে। সো গাইস, অবশেষে এত চেক ইন, এত বাধা করতে পেরোনোর পর অবশেষে আমি ট্রেনে উঠতে পেরেছি। সো গাইস, আমাদের প্লেন এই মুহূর্তে ছেড়ে দিল এন্ড ফরচুনেটলি আমি কর্নারে সিটও পেয়ে গেছি। সো আমরা এখন আকাশে ওঠার পথে। Thank you.
পৌঁছে গেছি অ্যান্ড এখন আমরা আমাদের লাগেজগুলো কালেক্ট করবো। দেখতে পাচ্ছেন সামনে দেখাচ্ছি আমি আপনাদের কত বড় লাইন লাগেজ কালেক্ট করার জন্য। পৌঁছে গেছি এবং বাগডোগরা থেকে বাগডোগরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি। সো এখন মেইন উদ্দেশ্য হলো আমাদেরকে একটা কিছু খেতে যেতে হবে। সো সব মিলিয়ে আমাদের আমার প্রথম ফ্লাইট জার্নিটা মানে সব মিলিয়ে কী বলবো একটা ভিন্ন রকমের অভিজ্ঞতা ছিল। সারা রাত না ঘুমানো, রাত জেগে করোনা টেস্ট করানো এবং একইভাবে বসে থাকা, সব মিলিয়ে একটা ভিন্ন অভিজ্ঞতা ছিল আমার। যাই হোক সব মিলিয়ে ভালোও ছিল। সো আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনা মুক্ত থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।